ইংলিশে কি করে স্মার্টলি কথা বলা যায় পাবলিক প্লেসে দাঁড়িয়ে, সেটা আজকে প্র্যাকটিক্যাল আমরা শিখবো একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনসের মাধ্যমে। এবং এই কনভারসেশনটা করার জন্য আজকে আমার সাথে রয়েছে আমার দুই স্টুডেন্ট। তোমার নামটা বলো। পর্ণশ্রী। তোমার নাম? ঋত্বিকা। ঋত্বিকা, পর্ণশ্রী আর ঋত্বিকা একটা খুব প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশনের উপরে ওরা যে কনভারসেশন করে আপনাদেরকে দেখাবে। এবং আমাদের টপিকটা হচ্ছে যে পাবলিক প্লেসে স্মোকিং। দেখা যায় না পাবলিক প্লেসে স্মোকিং করে অনেকে, মানে কিন্তু অনেকে কি বারণ করে, সেটা যদি ইংলিশে করা হয়, মানে একজন পাবলিক প্লেসে স্মোক করছে এবং আর যে সেই স্মোকিং করাটা বিরোধিতা করছে, এই দুজনের মধ্যে কনভারসেশনটা ইংলিশে হলে ব্যাপারটা কেমন হবে সেটা প্র্যাকটিক্যালি ওরা দুজন করে দেখাবে। তো একদম তোমরা রেডি? আচ্ছা, এরা একদম নতুন স্টুডেন্ট। পর্ণশ্রী বোধহয় কদিন ক্লাস করছো? পর্ণশ্রী কদিন এসছো? এক মাস মতন ক্লাস করছো, একটু পুরনো স্টুডেন্ট। এদের দুজনের মধ্যে কনভারসেশনটা হবে স্মোকিং নিয়ে। ওকে, একটু জোরে কথা বলবে। ওকে চলো, 1 2 3 স্টার্ট। হেই, হোয়াই আর ইউ স্মোকিং ইন পাবলিক প্লেস? আই লাভ টু স্মোকিং এন্ড আই ডু অলওয়েজ ইট জাস্ট ফর মাই ওন স্যাটিসফ্যাকশন। হোয়াট অ্যাবাউট ইউ? Yes, I can understand that you are smoking for your satisfaction, but you are affecting all the people. I know about it, but I don't care about my surrounding. Please think about it. There are so many children surround you. Please at least think about them. Oh, you just talking like a man of letters. If you have too much knowledge, then put it your own. Yes, I can understand your problem. Please at least think about yourself. Smoking is injurious to health. Think about it. Okay, I will think about it. Thanks for your concern. Thank you. Okay, ওরা দুজন একটা ছোট্ট একটা কনভারসেশন করলো। কনভারসেশনটা মানে অনেক কি ছোটো ছোটো ভুলও ছিল, বাট দে আর একদম নিউ। ওরা কিন্তু একটা ইনিশিয়েটিভ নিল, ছোটো মিস্টেক থাকতেই পারে, বাট ইট ইজ দ্য কনভারসেশন। প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা গিয়ে কিন্তু এইভাবে কথোপকথন করে থাকি, যে কোনো সিচুয়েশনে দাঁড়িয়ে একদম স্মার্টলি কী করে কনভারসেশন করা যেতে পারে, কী করে কনভারসেশন করা হয়, তার কিন্তু একটা মডার্ন এক্সাম্পল এটা ছিল। তো হোপসো তোমরাও এইভাবে কনভারসেশন প্র্যাকটিস করো বাড়িতে, তোমাদের বন্ধুদের মধ্যে এইভাবে প্র্যাকটিস করো, তোমার বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো কনভারসেশন। এইভাবে প্র্যাকটিস করলে তবেই কিন্তু আস্তে আস্তে কনফিডেন্সটা আমাদের বাড়ে বা তোমাদেরও বাড়বে। এইভাবে তোমরাও প্র্যাকটিস করো, তোমাদেরও কনফিডেন্স বাড়বে, বা একদিন কিন্তু তোমরাও এদের থেকেও ভালো ইংলিশ বলবে। এর একদম নতুন, এর একদম বিগিনার্স লেভেলে। ও তো সবে এক মাস ক্লাস করছে, ও বেশ কয়েক মাস ধরে ক্লাস করেছে, ও তবে একটু দেখো ওর গলার ভয়েসটা অনেক লাউড, অনেক কিছু তো ভুল ত্রুটি থাকবে, কিন্তু তার সত্ত্বেও প্র্যাকটিস কিন্তু পারফেকশনকে আনে। তো যাই হোক, ছোট্ট একটি ভিডিও কনভারসেশনস একটা প্র্যাকটিক্যাল ডেমো দেখাতে চাইলাম, যেটা তোমাদের দেখালাম। হোপসো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে।